فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون দাবি করে যদি পানিটা পান করে আপনি ইচ্ছাকৃত যেমন তেমন ভাবে পানি পান করতে পারবেন এমনটি নয়। কেন? এখানে জেলখানা আছে, ধাপে ধাপে আল্লাহর আদর্শকে গ্রহণ করতে হবে। ইমাম নববীর একটি কিতাব আছে রিয়ালুস সালেহিন, হাদিস নম্বর 768 থেকে কমপক্ষে 19টা হাদিস আছে যেখানে পানি পান করবেন, কিভাবে খাবার খাবেন এরকম আদর্শ বর্ণনা করেছে। সেই মুসলিম কিতাব উত্তম হাদিস নম্বর 2066 থেকে পরপর হাদিস বর্ণনা করা আছে যে আপনি কিভাবে পানি পান করবেন, কিভাবে খাবেন। কোনো ব্যক্তি যদি কোনো পানি পান করতে চায়, খেতে চায়, সে যে দাঁড়িয়ে থাকে আলোচ্য বলছে প্রথমে বসতে হবে। কেন? স্বাভাবিক পরিস্থিতিতে দাঁড়িয়ে পান করা উচিত নয়। ইমাম নববী এবং আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানি তারা উভয় কথা বলেছেন যে স্বাভাবিক পরিস্থিতিতে দাঁড়িয়ে পান করা এটা উচিত নয়, তবে নাজায়েজ এমন কিছু নয়। বসে পান করতে হবে, এটা হচ্ছে আল্লাহর সুন্নাত আদর্শ। এক দুই নম্বর, এক গ্লাস পানি পান করতে চাইছেন, গ্লাসটিকে আপনাকে ডান হাতে ধরতে হবে, বাম হাতে নয়। কেন? আল্লাহ রাসূল বলছেন যে শয়তান বাম হাতে পান করে বাম হাতে খায়, আর মুসলিম যারা হবে তার ডান হাতে পান করবে আর বাম হাত দিয়ে ইস্তেনজা করবে। এখানে একটি বিষয়, কথা প্রসঙ্গে কথা, ডান হাতে খেতে হবে আর বাম হাতে ইস্তেনজা করতে হবে, বা বাম হাত দিয়ে মুসাফা করা যাবে বা এটা তো ইস্তেনজার জন্য। কেউ যদি ডান হাত আগিয়ে দেয় আরেকজন কি করছে, ওরা দুই হাত দিচ্ছে, মানে ইস্তেনজার হাত দিয়ে মুসাফা করছে, এটা কি আদর্শ লাগছে? জি না, এটা অপব্যাখ্যা। কেমন? ওই যে হাদিস স্পষ্ট সহিহ বুখারী 926 পৃষ্ঠাতে আল্লাহ রাসূল বলেছেন, মানে একটি আমল করা যায় আব্দুল ইবনে মাসউদ থেকে যে মুসাফা করা, এই হাদিসকে অপব্যাখ্যা করছে। আব্দুল ইবনে মাসউদ তিনি বলছেন যে আল্লাহ রাসূলের দুই হাতের মাঝে আমার হাত ছিল। কিসের মধ্যে? আল্লাহ রাসূলের দুই হাতের মধ্যে গেলে আমার হাত ছিল, মানে আল্লাহ রাসূলের দুই হাত। কেমন দুই হাত? এই যে আল্লাহ রাসূলের দুই হাতে যদি থাকে তো কেমন থাকবে? এরকম থাকছে ভাই, এমন করে মুসাফা না, এইভাবে মুসাফা হবে, ওই হাদিস মানলে এইভাবে মুসাফা হবে। কি বলছেন? দুই হাতের মধ্যে যদি হাত থাকে কেমন ভাবে মুসাফা হবে? এই আমল কি করা হয়? অবশ্যই এটা করা হয় না, অপব্যাখ্যা করা হচ্ছে, মিথ্যা বলে আমলকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই ডান হাতে পান করতে হবে আর বাম হাত দিয়ে ইস্তেনজা করতে হবে। দুই তিন নম্বর, যখন কোনো খাবার খাচ্ছেন খাবার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। কেন? কারণ হচ্ছে এটাই, যে খাবারের পূর্বে বিসমিল্লাহ নেওয়া হয় না সেই খাবারটি শয়তানেও খায়, এটা নিশ্চিত। এইভাবে অনেকগুলো আপনাকে সুন্নাত অর্থাৎ আদর্শ দেখানো সম্ভব। প্রত্যেকটা সুন্নাত হচ্ছে একটা জেলখানা, এই জেলখানাকে যদি মেনে নিতে পারেন অবশ্যই আপনি স্বর্গে প্রবেশ করবেন, জান্নাতে যাবেন। বিকল্প কোনো পথ নেই। আপনি খাচ্ছেন, অনেক বাড়িতে রান্না বান্না হয়েছে, আপনি একটা গ্লাসে করে পানি পান করবেন, আপনি ঢকঢক করে খেয়ে নেবেন, এমন বিস্তার নয়। কেন? এই পানিটা পান করবেন তবু আপনাকে সুন্নাত মানতে হবে, তিনটে শ্বাসে খেতে হবে। একটা শ্বাস খাবেন, বাইরে নিঃশ্বাসটা ফেলে দিবেন, আবার খাবেন, আবার বাইরে ফেলে দিবেন, আবার খাবেন, আবার ফেলে দিবেন, এটা হচ্ছে সুন্নাত। বিজ্ঞান বলছে মানুষ যদি কোনো কিছু খায় আর শ্বাসটা যদি তার পাত্রে ফেলে দেয়, নাক থেকে অনেকগুলো ভাইরাস ব্যাকটেরিয়া বের হয়, প্রত্যেকটা ব্যাকটেরিয়া পাত্রের মধ্যে ঢুকে যাবে, আপনি পান করবেন আবার কি হবে? আপনার বদহজম হবে, আপনার শরীর সমস্যা হবে। 1450 বছর পূর্বে আল্লাহ বলে দিয়েছেন যে পানি যখন খাচ্ছেন গরম, অত চা যদি খান আপনি ফুক দিতে পারবেন না, পানি খাচ্ছেন বা খাবার খাচ্ছেন হিলা না দিয়ে খেতে পারবেন না। এইভাবে আল্লাহ অনেকগুলো সুন্নাত বর্ণনা করেছে। চিন্তা করে দেখুন ভাই, এক গ্লাস পানি পান করবেন তার জন্য এতগুলো আদর্শকে মানতে হচ্ছে, নামাজ রোজা হজ জাকাতে কত সুন্নাত আছে। এক গ্লাস পানি পান করবেন তার জন্য এতগুলো সুন্নাত, ইমাম নববীর মত অনুসারে 17 খানা সুন্নাত আছে, সুন্নাত পানি পান করবেন, একটা সুন্নাত একটা আদর্শ। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ কিছু আমাদের ভালো লাগে না, যখনই আল্লাহ সুন্নাতের কথা বলবেন তখনই অপব্যাখ্যা। কেন? ওই যে যখন বলবেন যে আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলিম কিতাবুল ইমান হাদিস নম্বর 195 যে টাকলুর নিচে যদি কাপড় যদি চলে যায় আপনার থাকার জায়গা জাহান্নাম, তখনই মৌলভী সাহেব উঠে বলবে আরে যাদের অহংকার আছে তাদের। সুন্নাতকে মানবে না তার জন্য যারা অহংকার আছে তাদের, ভাই অহংকারের হাদিসও আছে,
কিন্তু আপনি বলছেন যে না আমার অহংকার নেই, তার জন্য আপনি গোড়া পরে প্যান্ট পরে প্রয়োজন বোধ মনে করছেন না, নিচে নামিয়ে দিচ্ছেন, বালসা হাদিস পাওয়ার পরে আপনি আমল করছেন না, এটাই সবচেয়ে বড় অহংকার। সবচেয়ে বড় অহংকারী আপনি, কারণ আপনি হাদিস পাচ্ছেন দেখছেন তারপরে আপনি মানতে যাচ্ছেন না, এটাই হচ্ছে বড় অহংকার। যখনই হাদিসের কথা বলবেন, আল্লাহ সুন্নতের কথা বলবেন, তখনই মৌলভী সাহেব দেখবেন অনেক রকমের অপব্যাখ্যা। যখন বলবেন আল্লাহ বলেছেন যখন সালাতে দাঁড়াবে কাদের সঙ্গে কাদ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, সঙ্গে সঙ্গে মুফতি সাহেব দেখেন ফতোয়া দিয়ে বলবেন যে কাদের সঙ্গে কাদ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন, আর মুফতি সাহেব আপনাকে সঙ্গে সঙ্গে বলবে কুলা আল্লাহর কোথা থেকে এলো, তোর বাপের বয়সে কি আমার পায়ের সঙ্গে পা লাগাস মানে? আবার তারা অপব্যাখ্যা কটূক্তি করছে এইভাবে, কেন হাদিস আছে সুনান আবু দাউদ হাদিস 666 আর 667, সেই বুখারী হাদিস নম্বর 725, রিয়াদ সলিন হাদিস নম্বর 1096, আল্লাহ সুন্নাহ যে কাদের সংখ্যা পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, তোমাদের জন্য তোমাদের মধ্যে যেন শয়তানের জন্য জায়গা করে না দিও, আল্লাহ সুন্নাহ কথা বলছেন। সঙ্গে সঙ্গে হাদিসকে অপব্যাখ্যা করতে গিয়ে তারা বলছে যে আহলে হাদিস লামাজাবি যারা আছে তারা যখন নামাজ পড়ে তাদের নামাজে নাকি শয়তান কুতু কুতু দেয়, দেখেছেন? এরা নাকি মুক্তি সাহেব, এরা নাকি ওটা সমাজকে পরিচালনা করছে, নিজের মাঝাবে নেই, তার জন্য একটা আসলে আদর্শকে কুটুক্তি করছে যে আহলাদের নামাজে নাকি শয়তান কুতু কুতু দেয়, শয়তান এসে তাদের কাদের সঙ্গে কাদ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে। আপনাদের এই বাংলাদেশে আরো একজন সাহেব তিনি আবার বলছেন যে কাদের সঙ্গে কাদ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিলাম, ফাঁকা জায়গা বন্ধ করলাম, দু পায়ের ফাঁকের মাঝখানে ফাঁক থাকলে শয়তানকে ওদিক দিয়ে ঢুকে, বলুন তো ভাই এই যে যুক্তি কি আস, এটা শয়তানে কি আস না কোনো মুমিন মুসলমান করতে পারে? আল্লাহ রাসূলকে আদর্শকে গ্রহণ না করার জন্য কত রকমের চোরাগুলি তারা উন্মুক্ত করছে আপনি চিন্তা করতে পারবেন না। হুজুরের হাদিস বোঝা ওই 7 বছরের ছেলের হাদিস বোঝার মতো, কেমন জানেন? একজন 7 বছরের ছেলে তার মাকে বলছে মা আইসক্রিম খাবো, কি খাবো? আইসক্রিম খাবো। মা বলছে বাবা আইসক্রিম খেয়ে না ঠান্ডা লেগে যাবে, আর ছেলে তখন বলছে আম্মা আমি সোয়েটার পরে খাবো, মা বলছে বাবা তুমি আইসক্রিম খেয়ে না ঠান্ডা লেগে যাবে, আর ছেলে বলছে মা আমি কি করে খাবো, সোয়েটার পরে খাবে, চাদর পরে খাবে, তা ঠান্ডা লাগবে না। আসলে মা এই ঠান্ডার কথা বলেছে, আল্লাহ রাসূল কি ওই শয়তানের কথা বলেছে? কোন শয়তানের কথা বললো দেখবেন, কোন শয়তানের কথা? আপনাদের এলাকার যিনি এমপি আছে, এমপি বলে কি আছে নাকি আপনাদের, মানে রাজনৈতিক লেভেলে যারা দেশের কর্তৃত্বশীল এমপি বা মেয়র, ধরুন মেয়র আছে, মেয়র মুসলিম, তিনি জুম্মা দিনে সালাত আদায় করার জন্য মসজিদে গিয়েছেন, এমতো অবস্থায় মসজিদে দাঁড়িয়ে পড়েছেন, আল্লাহ আকবার বলে তাকবীর দিয়ে দিয়েছেন, আর আপনাদের মসজিদের সামনে একজন ব্যক্তি ডাব বিক্রি করতো, ডাব, ওই ডাব বিক্রি তা করেছে কি, কোন রকম অজু টজু করে মেয়রের পাশে কাদের সঙ্গে কাদ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে পড়েছে। আর আপনাদের এলাকার মেয়র মনে করছে আমি এত বড় মেয়র, আমার এত ক্ষমতা, ডাব বিক্রেতা নোংরা একটা পোশাক পরে আমার পেছনে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়েছে, কাদের সঙ্গে কাদ, পায়ের সঙ্গে পা, তার এত বড় সাহস, আমি এত বড় একটা মহৎ ব্যক্তি, এই যে মনে মনে কেমন কেমন করছে, এটা হচ্ছে শয়তান। আল্লাহ রাসূল এই শয়তানের কথা বলেছে, হুজুর বোঝেনি, আল্লাহ রাসূল বলছে অহংকার যেন না আসে, এই অহংকার হচ্ছে সবচেয়ে বড় শয়তান। কেন? নামাজ যখন দাঁড়াচ্ছেন তখন সকল হচ্ছে সমান, যখনই আল্লাহ হু একবার বলে দিয়েছেন মেয়র আর মেয়র না, তার পরিচয় আব্দুল্লাহ আল্লাহর গোলাম, একজন ডাব বিক্রেতা তার পরিচয় কি, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আল্লাহ রাসূল ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্যই তিনি বলেছেন পাশে মেয়র আছে না, রাজা আছে না, ফকির আছে না, মক্কার মসজিদের ইমাম আছে আর পাশে ডাব বিক্রেতা আছে, এটা দেখার কিছু নেই, আল্লাহর কাছে যখন আছে তখন সবার পরিচয় একটা যে তারা আল্লাহর গোলাম, এর যে ভ্রাতৃত্ববোধ, ইসলাম উদারতা আদর্শে দেখুন। কিন্তু এই আদর্শ যেহেতু তাদের মাঝাবে নেই, এই জন্য কত রকমের অপব্যাখ্যা, কত রকম কটূক্তি করছে, মূলত কার কটূক্তি করছে, কাকে? আল্লাহর রাসূল সুন্নাতকে। কিয়ামতের মাঠে এইসব ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহর রাসূল দেবে? নিঃসন্দেহে আমরা বলতে পারি আল্লাহর রাসূল সুন্নাতকে অস্বীকার করে, কটূক্তি করে, অপব্যাখ্যা করে কোন ব্যক্তি জান্নাতের আশা করবে এটা তো দূরের কথা, আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানিতে পান করাবেনই না এটা আমরা নিশ্চিত বলতে পারি। কারণ আল্লাহ রাসূলের আনুগত্য আদর্শের মধ্যে জান্নাত আছে, অপব্যাখ্যা করে মাযহাবকে মতকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূলের আদর্শকে বিসর্জন দিতে তারা এক মুহূর্ত তারা দ্বিধাবোধ করছে না, এইসব ব্যক্তি কি বলা যেতে পারে? আমাদের ভাষা নেই যে এইসব ব্যক্তি কি বলা যেতে পারে।
আল্লাহর আদর্শে আছে জান্নাত। এতক্ষণ ধরে বোঝালাম যে একজন মুসলিম ব্যক্তি সে যে জান্নাতে যেতে পারে চাই, আনুগত্য করতে হবে আল্লাহ রাসূলের, বিকল্প কোন পথ নেই। এই কথা যদি কোনো হিন্দু ভাইকে বলেন সে মানবে? কি বলছো, মানবে? সে আগে বলবে কি বলো তুমি, তোমার নবীর আনুগত্য আমাকে করতে হবে কেন? সে মানবে না এই কারণেই, কারণ সে পবিত্র কোরআনকে আসমানি গ্রন্থ বিশ্বাস করে না, রসুলুল্লাহর হাদিসকে বা রসুলুল্লাহকে নাবি সে বিশ্বাস করে না। এই জন্যই সে কি করবে, আমাদের এই কথাগুলোকে প্রত্যাখ্যান করবে, দ্বিধা করবে না। এইসব অমুসলিমদের জন্য আনুগত্য নির্ভর করছে।